হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ। দেখতে দেখতে কিভাবে আটটা রোজা পার হয়ে গেল, একদমই টের পাইনি। আর আজকে হঠাৎই আমার দুইটা ছোট বোন বলল, আপু তোমার বাসায় ইফতার করব। সো এর জন্য আমি ভাবলাম যে একটু রান্না করা যাক আর খিচুড়ি রান্না করব আজকে। আর আজকের খিচুড়িটা আমি একটু ডিফারেন্ট স্টাইলে রান্না করব, এটা হলো আচারি খিচুড়ি। আর এর জন্য আমি একটা প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে নিয়েছি, আর তেলটা গরম হলে এখানে আমি অ্যাড করে দিয়েছি গরম মশলা। এই আচারে খিচুড়িটা বানানোর মেইন দুইটা ইনগ্রিডিয়েন্ট, একটা হলো সরিষার তেল আর সেকেন্ডটা হলো পাঁচফোড়ন। এখানে আমি এক চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়েছি, এটার কারণে খিচুড়ির টেস্টটা অনেক অনেক ভালো আসে। সো এরপর আমি অনেক বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। আর এখন সব মশলাগুলোকে আমি একটু ভেজে নিব, যাতে করে এটার কাঁচা গন্ধ চলে যায়। মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিলে খাবারের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এবারে আমি বাটা মশলাগুলো ইউজ করব। এক চা চামচ রসুন বাটা দিয়েছি, এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ জিরা বাটা। এরপরে সবার শেষে দিয়ে দিলাম একটু লবণ। এখন আমি সব মশলাগুলোকে আরও একটু ভালোভাবে কষাই নিব। এই মশলাটা কষানোর সময় খুবই সুন্দর একটা অ্যারোমা ছড়ায়, যেটা আমার পার্সোনালি অনেক ভালো লাগে। আর এই আচারি খিচুড়ির রেসিপিটাও আমি অনলাইনে ভিডিও স্ক্রল করতে করতেই পেয়েছিলাম, দেন আমি ট্রাই করি আর আমার অসম্ভব ভালো লেগেছে। সো এরপরে আমি গুঁড়া মশলাগুলোও অ্যাড করে দিয়েছি আর এগুলোকেও কিছুক্ষণ একটু ভেজে নিলাম। আর মশলাগুলো যত কষানো হয় রান্নার টেস্ট অনেক ভালো আসে। মশলাটা কষানোর পরে এক পর্যায়ে যখন মশলা থেকে তেল আলাদা হতে শুরু করবে, তখন আমি এখানে দিয়ে দিয়েছি চাল আর ডাল। এখানে কিন্তু আমি দুই ধরনের ডাল ইউজ করেছি, একটা মুগ ডাল আর একটা হলো মসুর ডাল। সো এবারে আমি চালটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিব, এতে করে খিচুড়িটা অনেক ঝরঝরা হয়। এখন আমার চালটা ভাজা শেষ, এখানে আমি অ্যাড করে দিব গরম পানি। গরম পানিটা অ্যাড করার পরে আমি ঢেকে চুলার আঁচ একদম কমিয়ে দমে রেখে দিব এই খিচুড়িটাকে। আর এই তো আমার রান্না শেষ, আর খিচুড়িটা একদমই পারফেক্ট হয়েছে। আমি একটু ভয় ভয় ছিলাম, কারণ কারোর জন্য কোনো কিছু বানাতে গেলেই ওই সময় দেখা যায় রান্নাটা একটু গড়বড় হয়ে যায়, বাট আজকে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক। সো এখন লাস্টে আমি একটু কাঁচামরিচ অ্যাড করে দিব, কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার ছড়ায়, এটা আমার খুবই ভালো লাগে। এই খিচুড়িটা ট্রাই করার পর থেকে আমার রেগুলার খিচুড়ি বলতে গেলে একদমই ভালো লাগে না, আমার এটাই এখন অসম্ভব পছন্দের। এখন আমি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে একটু তেলে লবণ আর হলুদ দিয়ে এপিটপিট করে ভেজে নিচ্ছি, এটা খিচুড়ির সাথে খেতে আমার অসম্ভব ভালো লাগে। সো এই তো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, আর আমার রান্না শেষ হতে না হতেই ওরাও চলে আসে। সো আমরা অনেকক্ষণ বসে আড্ডা দিচ্ছিলাম, আর এখন আমি প্লেট রেডি করছি ইফতারের। বাসায় আমি জাস্ট খিচুড়ি ডিম আর সালাদ বানিয়েছিলাম, বাইরে থেকে আমরা কিছু ভাজা পোড়া এনেছি। দেন সবাই ইফতার করতে বসে যাই। ইফতার শেষ করে আমরা অনেকক্ষণ সবাই মিলে কথা বলি, লাস্টে এক কাপ চা খাই। তো আজকে এই পর্যন্তই, টাটা।